কানা বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। অব্যাহত বৃষ্টিতে সিলেট শহরের আশপাশ এবং কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানি বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীতে, বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানিও। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নিচু এলাকা। তিস্তা নদীর পানি বিপদসীমার উপর অতিক্রম করায় লালমনিহাটে দেখা দিয়েছে বন্যা। নিচু জায়গার বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। জেলার 5 শতাধিক পরিবার এখন পানিবন্দী, ভেসে গেছে ফসলের জমি ও মাছের ঘের। আশপাশের বাড়িঘরের গরু ছাগল সব উঠে নিয়ে গেছে, অন্যান্য জায়গায় নিয়ে গেছে, এখনো পানিবন্দী হয়ে আছে। গরু ছাগল হাঁস মুরগি মানুষের রান্না বান্নার সমস্যা, খাটার নিচে পর্যন্ত পানি, এখন মানুষ উঁচে উঁচে জায়গায় আশ্রয় নিয়ে কোনো রকম আছে। বৃষ্টি আর উজানের পানিতে সিলেট নগরীতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নদীর পানি বাড়ায় বন্যায় ঝুঁকিতে এই জেলা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। পরীক্ষাটা আরম্ভ হওয়ার পর থেকে এই বৃষ্টি আরম্ভ হয়েছে। ওর প্রতিদিন তো আসা লাগে, পরীক্ষা লাগে বাধ্যতামূলক। আসার সময় আমরা গাড়ি পাচ্ছি না, হাঁটা অনেকক্ষণ ওই ওখান থেকে হেঁটে ভিতরে যাওয়া লাগতেছে, কাপড় চোপড় ভিজতেছে, বাচ্চাদের সর্দি কাশি, তো এই ভিজে যাওয়ার জন্য সর্দি কাশি হচ্ছে। কারণ এইভাবে পানি বাড় তাহলে মানুষ ঘরের মধ্যে থেকে বেরোতে পারবে না, কারণ প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট গিলি বন্ধ যেতেছে, গাড়ি পাওয়া যেতেছে না। সুনামগঞ্জের নদ নদীর পানিও বাড়ছে। আগামী 2 দিনের মধ্যে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে স্বল্প মেয়াদে বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। গত বছরে না এবছরও যেভাবে বন্যা সুনামগঞ্জে আসছে আমরা আতঙ্কে আছি। ইন্ডিয়ার যে পানি আছে, বৃষ্টি আসছে, সবগুলো পানি এমনভাবে নামছে, তার সাথে যদি বৃষ্টি হইতো এই তাহিরপুরের মানুষ হচ্ছে আপনার 22-এর পরে আরও একটা 22 দেখতো 23 সালে। যেহেতু আমাদের হাওড়গুলো ধারণ ক্ষমতা এখনও বাকি রয়েছে, আর পানিগুলো সম্পূর্ণ হাওড়ে ঢুকতেছে, আশা করতেছি যে বন্যা পরিস্থিতি এই পরীক্ষিতে স্বাভাবিক থাকবে। মাফতু হামিলি, চ্যানেল 24। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর এবার। মধ্যরাতে শেষ হচ্ছে 2 সিটি নির্বাচনের প্রচারণা। শেষ দিনেও অনেকটাই নিরুত্তাপ ভোটের মাঠ। রাজশাহীতে বেশিরভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, আর টানা বৃষ্টিতে সিলেটের কয়েকটি কেন্দ্রে পানি উঠে গেছে। আষাঢ়ের শুরু থেকেই অবিরাম ঝরছে বৃষ্টি, ফলে আবারও চিরচেনা জলাবদ্ধতায় নাকাল সিলেট নগরী। এ কারণে প্রচারণার শেষ দিনেও দেরিতে মাঠে নামেন প্রার্থীরা। চালিবন্দর এলাকায় আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান এবং জেল রোডে গণসংযোগ করেন লাঙ্গল প্রতীকের প্রার্থী। ওয়াল যখন দেখবে যে না সিলেটের নির্বাচনটা সুষ্ঠু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আগামী সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে। এটা নাটক সৃষ্টি করার জন্য এবং নিজেকে জাহির করার জন্য। আমি কোনো ব্যক্তিগত কেউ সমালোচনা করতে চাই না, আমরা নির্বাচনের জন্য কাজ করছি এবং নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এমন বৈরী আবহাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে নির্বাচন কমিশনের, কেননা এরই মধ্যে পানি উঠেছে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে। মাঠে যে পানি আসছে সেই পানিগুলো অপসারণের জন্য আমরা সিটি কর্পোরেশনের কথা বলেছি, সেখান থেকে ওনারা এগুলো অপসারণ করবেন এবং আপনি ভালো বরাট করে যেন ভোটারদের দাঁড়াতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। রাজশাহীতেও অনেকটাই নিরুত্তাপ ভোটের মাঠ। শেষ দিনে গণসংযোগের ব্যস্ততা চোখে পড়েনি। বিকেলের দিকে আওয়ামী লীগের প্রার্থী বের করেন নির্বাচনী প্রচার মিছিল। আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটি কেন্দ্রে তারা সারাদিন ব্যাপী থাকবেন, পরিবেশ ঠিকঠাক রাখার জন্য যদি কোনো ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে অবশ্যই তার জনগণকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করা হবে। হাইকমান্ডের নির্দেশে ইলেকশন, কারণ এই ইলেকশন করতে আমি, আমার কথা হচ্ছে যেখানে সততা নেই, অনেস্টি নাই, সেই জায়গায় আমি যেতে চাই। এই সিটির 155টি ভোট কেন্দ্রের মধ্যে 148টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য তেমন কিছু নেই। আমাদের নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে ইভিএমে। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম। নাদিম হোসেন, চ্যানেল 24। পদ্মা সেতু প্রকল্পের ঋণের তৃতীয় এবং চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিস্তির 316 কোটি 2,69,000 টাকা পরিশোধ করা হয়।
দেশের অর্থায়নে সর্ববৃহৎ পদ্মা সেতু প্রকল্পে খরচ হয়েছে 32,605 কোটি টাকা, যার পুরো অর্থ সেতু কর্তৃপক্ষকে ঋণ দিয়েছে অর্থ বিভাগ। চুক্তি অনুযায়ী 1% সুদে 35 বছরের ঋণের টাকা পরিশোধ করা হবে। গত 5 এপ্রিল প্রথম এবং দ্বিতীয় কিস্তি বাবদ 316,90,97,000 টাকা পরিশোধ করা হয়েছে। আর এল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজ রুম আপডেটে এই ছিল আগরকার মতো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।